আসসালামু আলাইকুম। ব্লগটি শুরু করলাম একদম সকাল 9টা থেকে, দুই মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম বাসায়। আসার সময় কিছু মিষ্টি জাতীয় খাবার নিয়ে আসলাম, তো ঘরে মিষ্টি জাতীয় কোনো খাবার নাই সেই কথা চিন্তা করেই আনলাম। আর বাহিরে প্রচুর গরম, বাসায় কিন্তু গরম বোঝা যায় না, বেশ হাঁপিয়ে গেছি। ব্যস্ত একটি জীবন আবার শুরু হয়ে গেছে, বেশ কয়েকদিন একদম রিল্যাক্সে ছিলাম, ভালোই লাগছিল। আবার সেই তাড়াহুড়া, স্কুলে যাও, বাসায় কাজ করো, এই সেই। তো এই যে ঘর একদম অগোছালো করে, কোনো কাজ কাম না করে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। আর আজকে আর স্কুলে বসলাম না, কারণ বাসায় না অনেক কাজ, আর এই কাজ আমার শেষ করতে করতে মনে হয় 5টা বেজে যাবে এরকম কাজ আজকে। তো আজকে একটু দেরিতেই ঘুম থেকে ওঠা, কারণ শরীরটা না কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। সকালে আমি নাস্তাও তৈরি করি নাই, গতকালকে ভাত ছিল সেটা হচ্ছে ডিম ভাজি করে সবাই খেয়ে ফেলছি। গতকালকে তো ভিডিও বানাই নাই, কারণ আম্মা আসছিল, আম্মার সাথে বসে গল্প করলাম, একটু রিল্যাক্সে থাকলাম আর কি, কাজের প্যারা থেকে দূরে থাকলাম। আর গতকালকেও বাচ্চাদের স্কুল ছিল এই আর কি। তো আজকে আর ভিডিও না বানালে হবে না, তো শুরু করে দিলাম আজকের কাজ। আর সবার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে বিছানা চাদরটা, এটা বেশ অনেক দিন আগে হচ্ছে বিছাইছি, আমরা সিলেট যাওয়ার আগে বিছানো হয়েছে, বাট এটা এখনও পরিবর্তন করা হচ্ছে না, সময় পাচ্ছি না। আজ ভাবতেছি কাল পরিবর্তন করব, আর কাল ভাবতেছি পরের দিন পরিবর্তন করব, এভাবে হচ্ছে সময় চলে যাচ্ছে। আসলে বাচ্চারা স্কুলে পড়লে, বাচ্চাদেরকে সময় দিলে আসলে সংসারের জন্য আসলে তেমন একটা সময় পাওয়া যায় না। মেয়েদের পড়ানো, তারপরে সংসারে কাজ করা, আবার ইউটিউবে ভিডিও বানানো, ভিডিও এডিট করা, সব কিছু মিলে আসলে একজন মানুষ তো সময় করে পারা যায় না। দুই তিনজন যদি থাকতো তাহলে হচ্ছে একদম সুন্দর করে হতো, তাছাড়া যদি আমাকে সাহায্য করবে এমন একটি কাজের মেয়ে থাকতো তাহলেও ভালো হইতো, তো সেটা তো নাই। আপনারা তো অনেকে বলছেন আপু কাজের জন্য মেয়ে রাখেন, মেয়ে রাখেন, আসলে কাজের মেয়ে রাখা হচ্ছে আরেক প্যারা, তাকে যতক্ষণ বলবো এটা করো, ওটা করো, সেটা করো, ততক্ষণে আমি নিজে করে ফেলবো, আর অন্যের কাজ পছন্দ হয় না, নিজের মনের মতো করে নিজে কাজ করি, এটাই হচ্ছে ভালো। আর ইউটিউবে ভিডিও বানানো হচ্ছে আরেকটা প্যারা বর্তমানে, মানে ভিডিও বানানো হচ্ছে একটা নেশা। যেহেতু আমি আজকে 2 বছর ধরে কাজ করতেছি, ভিডিও না বানালে ভালো লাগে না, একদিন গ্যাপ দিয়ে দিলে মনের ভিতরে শুধু ইয়া করে, আপনারা আমার ভিডিওর অপেক্ষা করতেছেন, আবার আমি ভিডিও বানাচ্ছি না, মানে এটা একটা পেশার মতো হয়ে গেছে আর কি, ভিডিও না বানালে ভালো লাগে না এরকম একটা ব্যাপার স্যাপার। তো গতকালকে ভিডিও না বানিয়ে আমার সেম একই অবস্থা, যে ভিডিও বানালাম না, কি আপলোড দিব, কি করব না করব, এরকম আর কি চিন্তা করতে থাকি। তো আজকে তো শুরু করে দিলাম, মোট কথা হচ্ছে মানে যে কোনো কাজ হোক, ইউটিউবে ভিডিও বানানো হোক বা চাকরিজীবী হোক, যে কোনো কাজ, যারা কাজ করতে ভালোবাসে তারা আসলে এই সেটা না করলে ভালো লাগে না। আর ইউটিউবের ভিডিও তো মানে চ্যানেল খুলছেন তো মরছেন, সেটা আর নেশায় পরিণত হয়ে যায় যে এটা করতেই হবে এরকম একটা ব্যাপার। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি আমার পুরা বাসাটা কিন্তু মুছে নিলাম, পুরা রুমটা হচ্ছে ফার্নিচারগুলি আমি প্রথমে ঝেড়ে নিলাম, তারপরে হচ্ছে একটি কাপড় দিয়ে, কাপড়ে কিছুটা হচ্ছে পাউডার, পাউডার বলতেছি জেল মিশিয়ে, তারপরে এরকম শুকনো শুকনো করে মুছতেছি, ধুলাবালু জমে গেছে আর কি। আর লাগেজটা হচ্ছে তোলা হয় নাই, বেড়াই এসে যে লাগেজটা এভাবে রেখে দিছি, মুছে রাখছিলাম তো তোলা হয় না, আজকে সেটাও তুলে ফেললাম, মানে অনেকটা ফাঁকা হয়ে গেছে ঘর, ঘর এলোমেলো থাকলে আসলে আমার কাছে ভালো লাগে না। আর এই যে পর্দাটা দেখেন, পর্দাটা ফাঁকা ফাঁকা লাগতেছে, ভালো লাগতেছে না। এই জালানার পর্দাগুলি হচ্ছে আমি তাসনিমের রুমে দিয়ে দিছি, তাসনিম বলতেছে আম্মু আমার রুমে পর্দা দিয়ে দাও, ওর রাতে ঘুমোতে নাকি ভয় লাগে। তো আসলে আগের পর্দাগুলি আছে ওইগুলি আমি দিব না, নতুন করে পর্দা কিনবো সেগুলি দিব, এই জন্য আসলে আগের পর্দা দিচ্ছি না, এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি আমাদের রুম ঝেড়ে তারপরে হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ময়লাগুলি আমি বের করে নিছি, দেখছেন তো কতগুলো ময়লা বের হয়েছে, এগুলো হচ্ছে তাইফা, যত কাগজ, তারপরে হচ্ছে পলি, খেলনা, এটা সেটা সব কিছু হচ্ছে, মানে তার যেখানে ইচ্ছা সেখানে খেলবে, সে গোছানি কিছুই বুঝে না, সব কিছু তার দরকার হয়ে যায় এরকম একটা ব্যাপার। আর ব্যালকনিতে দেখেন, ব্যালকনিতে তো অর্ধেকটা সে মেরে দিছে, এই দেখেন গামোছা তাওয়াল সে বিছাই হচ্ছে খেলা শুরু করে দিছে। আর তার তো আগে এই বালতিটা ছিল না, লাল বালতিটা দেখছেন তো আপনারা, কিছুদিন আগে আনা হয়েছে, এই লাল বালতি দেওয়ার পরও তার হচ্ছে না, তারপরে ঝুড়ি একটা দিলাম সেটা হচ্ছে না, এই বাক্স একটা দিলাম হচ্ছে না, আবার ওয়ার্ড্রপের ডয়ার কিন্তু 2টা তার খেলনা রাখার জন্য,
সে যে আর কত খেলনা রাখবে সেটা আমি আসলে বুঝে পারতেছি না। আমি যদি একটু বকাঝকা করি তো তাসনিম বলে যে আম্মু আমার বোনকে বকিও না, হয়তো আর 2-1 বছর সে খেলবে, তারপরে তো আর এগুলো এভাবে পড়েই থাকবে আর খেলবে না। আমি কি আগের মতো খেলি এখন? আমিও তো একসময় খেলতাম। তো আসলে কি বলবো, তারপরও সবই বুঝি, বোঝার পরও মাঝে মাঝে চিল্লাই, কারণ কাজ তো করতে হয় আমাকে, তাই না? আর অনেকটাই কষ্ট হয়ে যায় এতটা অগোছালো রুম পরিষ্কার করতে। গুছিয়ে রাখলে হচ্ছে সেটা গুছাতে এতটা টাইম লাগে না, পরিশ্রমটা কমই হয়। তো ব্যালকনিটাও পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে বের করে আনলাম, আবার তাসনিমের রুম হচ্ছে পরিষ্কার করে নিলাম। তাসনিম কি করছে দেখেন, স্কুল ড্রেস পরে কাপড় চোপড় এইখানে রেখে গেছে, এগুলো হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিছি, আর এই যে সোফা, তারপরে যে কাপড়গুলি শুকনা ভিজা সেগুলো আলাদা করে যেখানে যেটা রাখা সব কিছু হচ্ছে আমি ভাজে ভাজে রেখে দিলাম। মোটামুটি আমার সবগুলো রুম হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে শুধু রান্নাঘর বাদে। আমি কিন্তু অফ ক্যামেরায় ডাইনিং টেবিলও পরিষ্কার করে নিছি, চেয়ারগুলি মুছে নিছি, আর এখন হচ্ছে তাসনিমের রুমের যে ঝাড়ু দেওয়ার কাজটা সেটা সেরে ফেলতেছি। তো দেখেন কত কাগজ, শুধু কাগজ আর কাগজ, এটা হচ্ছে তাইফার কাজ। সে শুধু কাগজ কেটে পুতুলের জামা বানাবে, সে ইঞ্জেকশন বানাবে, এটা বানাবে, সেটা বানাবে, তার আসলে কাজের শেষ নাই, সে আমার থেকে ব্যস্ত। তো মোটামুটি ঝাড়ু দিয়ে আমি ময়লাগুলি ফেলি নাই, সামনের রুমে রেখে দিছি, পরে ফেলবো, আরও কাজ আছে। একটু ডালটা বসিয়ে দিলাম, রান্না যদি বসিয়ে না দিই তাহলে দেরি হয়ে যাবে, তো রান্নাটা বসিয়ে দিয়ে বাকি কাজগুলি করতেছি। আর এখানে হচ্ছে ওই বাজার নিয়ে আসছিলাম যে সকালে কি কি আনলাম, এই দেখেন, আসলে হঠাৎ করে মন চায় একটু মিষ্টি খাওয়ার জন্য, এত বেশি না, তারপরও একঘেয়েমি দূর করার জন্য এটা ওইটা একটু মুখে দিলে না ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি 1/2 কেজি মিষ্টি আনলাম, আর এটা হচ্ছে ছানার মিষ্টি, এই মিষ্টিটা অনেক ভালো খেতে, 1/2 কেজি নিয়ে আসছি। আর হচ্ছে মিষ্টি দধি, মিষ্টি দধিটা কিন্তু আমার অনেক পছন্দ এই চিড়ে দিয়ে খাওয়ার জন্য। আমার মেয়েটা পছন্দ করে না, তবে আপনাদের ভাইয়া পছন্দ করে। সাথে হচ্ছে 2 কেজি লবণ আনলাম, আর হচ্ছে 2 কেজি আটা নিয়ে আসছি। আটা একদম শেষ, রুটি বানাতে গেলে আটা মনে হয় না হবে, 2-3টা রুটি হইতে পারে, তার থেকে বেশি হবে না। তো এই যে আমি কিন্তু 2টা গোল্লা খেয়ে নিছি, মানে মিষ্টি 2টা আমি খেয়ে ফেলছি, ক্ষুধা লাগছিল, প্রচুর কাজ করছি। তো যদিও একসাথে 2টা মিষ্টি কিন্তু আমার খাওয়া উচিত হয় না, তারপরে কি করব, প্রচুর ক্ষুধা লাগছিল, সেটা বলে বোঝানো যাবে না। তো কোনো কিছু চিন্তা না করে খেয়ে ফেলছি আর কি, বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। আর এইদিকে হচ্ছে দেখেন আমার লবণ আছে, তারপর আমি লবণ নিয়ে আসছি, আমার মনে ছিল না যে লবণ আসছে, মানে আছে, তারপরে 2 কেজি নিয়ে আসছি, সমস্যা না, এটা আমার প্রায় 2-3 মাস হয়ে যাবে। এই ছোটখাটো জিনিসগুলো না মনে থাকে না, অনেক সময় ভুলে যায়, তো এনে রাখলে তো ভালো। তো এই ছোট একটা যে বয়ামে রেখে দিলাম যেটা আমি প্রত্যেকদিন ব্যবহার করি, আর বাকিটা হচ্ছে বড় বয়ামে রেখে দিলাম, আর একটু মুছে রাখলাম। আর এই দেখেন আটা কিন্তু একদমই শেষ, আটার ডিব্বা একদম নিচে কয়েকটা আটা লেগে আছে। তো প্যাকেট আটা আসলে আমি আগে আনতাম, প্যাকেট আটা হচ্ছে দেখা যায় অনেক সময় ভিতরে পোকা হয়ে যায়। আমি এর আগে 5 কেজি একটা 1 কেজির একটা প্যাকেট হচ্ছে একদম ফেলেই দিছি, তো এই জন্য আসলে খোলাটা আনি, কারণ খোলাটা দেখে আনা যায় যে ভিতরে পোকা টোকা আছে কি না, এটা আর কি। তো মোটামুটি সব কিছু তুলে নিলাম, এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এই ডালটা কিন্তু সোনার ডাল, খেতে বেশ ভালো লাগে যদি এভাবে রান্না করা হয়। সাথে হচ্ছে আমি 1 মুঠো পালং শাক দিয়ে দিলাম। আর এই ডালটা যখন সিদ্ধ হয়ে গেছিল তখন হচ্ছে আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, তারপরে হচ্ছে কাঁচামরিচ, যা যা দেওয়ার দরকার সব কিছু দিয়ে হচ্ছে ডালটাকে এই রান্না করে নিলাম। শেষে একটু বাগার দিলাম, বাগার দিলে স্মেলটা অনেক ভালো আসে, খেতে ভালো লাগে। আমার মেয়েরা চলে আসছে, আমি কিন্তু যাই না স্কুলে, আপনাদের ভাইয়া দিয়ে গেছে, দুজনকে দিয়ে গেছে। তাসনিমা চলে আসছে, সে হচ্ছে ব্যালকনিতে চলে গেছে, বলতেছে আম্মু জি গরম, জি গরম। আর এই যে তাইফা মনিটা, আসলে কি বলবো, মায়ের মন বলে কথা, মানে যদিও আমি ঘরে কাজ করতেছি কিন্তু আমার মন ছিল স্কুলে, আমার বাচ্চারা কি করতেছে কি করতেছে এই এক চিন্তা। এই যাই হোক, তাদেরকে হচ্ছে আমি নাস্তা দিয়ে দিছি, তাইফা তাসনিম নাস্তা খাচ্ছে, আর এই পাশে হচ্ছে আমি গিলা কলিজা আলু দিয়ে ভুনা করব, যে কারণে একটু মশলা বেটে নিচ্ছি এখানে, মরিচ, কাঁচামরিচ বলতেছি, গোটা শুকনা মরিচ আর হচ্ছে রসুন বেটে নিলাম। তো আমার হচ্ছে গুঁড়া মরিচটা শেষ, আর গুঁড়া মরিচ এখনো করা হয় নাই, তো ভাবলাম এই গোটা মরিচটা হচ্ছে বেটে খাই, যতদিন না করি ততদিন। আর বাজার থেকে যেটা আনি সেটা আসলে আমার কাছে এতটা পিওর মনে হয় না, খাইছি, অনেক খাইছি, বলবো না যে খাই নাই,
তারপর আর কি বললাম আর কি মনে হয় না, যেহেতু পারতেছি বাড়তে বেটে নি না, এখন তো আর সে বাড়তে তো কিন্তু তেমন সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মতো লাগছে আর কি। তো যাই হোক, সব মশলা হচ্ছে এখানে আমি ভালো করে কষিয়ে নিলাম, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে কষিয়ে নিলাম গিলা কলিজাটা। কিন্তু বেশ মজাই হয়েছিল আজকে খেতে, কারণ সব মশলা তো বেটে দেওয়া হয়েছে, আর একদম তাজা তাজা মশলা দিলে ওইটা কিন্তু ফ্লেভার অনেক ভালো আসে। তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে এই থালা বাটিগুলি ধুয়ে নিলাম, এই যে দেখতেছেন ঝুড়ির ভিতরে এই সবগুলি ধুইছি, শুধু এগুলি না আরো ওই পাশে আছে, সবগুলি ধোয়া হয়েছে, তবে সব আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তারপরে অফ ক্যামেরা আমি ভাত রান্না করে নিছি, ভাত রান্না কিন্তু হয়ে গেছে, মোটামুটি ঘরের কাজ প্রায় 90%-এর মতো শেষ, আর এখন কিন্তু 1টা বেজে গেছে। তো সকাল থেকে কিন্তু আজকে বিদ্যুৎ যায় নাই, আজকে দেখলাম যে না বিদ্যুৎ ভালোই ছিল, অন্যান্য সময় কিন্তু বিদ্যুৎ চলে যায় আর কাজে অনেক পিছায় যায়। তো এই যে রান্না বান্না সেরে তারপরে হচ্ছে গোসল করে চলে আসলাম, আর আমি গোসল করার আগে হচ্ছে আমার মেয়েদেরকে গোসল করিয়ে দুপুরের খাবার খাইয়ে দিছি, তো তারা মোটামুটি আজকে ভালোই ক্লান্ত, যেহেতু স্কুলে ক্লাস হয়েছে একদম ফুল টাইম। তো বলছি দুজনে ঘুম যাও, তো তাইফাটা কি করতেছে দেখেন, সে মানে নাচ আমাকে নাচ দেখাচ্ছে, এবার দেখবেন নাচতে নাচতে নিচে পড়বে, ঠুস পড়ে গেছে, আমি তো দেখি না, পরে দেখি আর কি, বলতেছে ও আম্মু, দেখছেন এই হচ্ছে তাইফার অবস্থা, কোনো ব্রেক নাই, ব্রেক ছাড়া তাইফা মানে কি করতেছে কি না করতেছে, ব্যথা পাবে না কি করবে সেদিকে তার কোনো হুঁশ নাই, সে শুধু নাচবে। তো তাসনিম কিন্তু ঘুমায় নাই, কম্পিউটার দেখতেছে মনে হয়। যাই হোক, সবার খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি খেয়ে নিব। আর আজকে না বাহিরে প্রচুর মিষ্টি বাতাস, রোদ নাই মানে মিষ্টি হাওয়া দিচ্ছে, বিকালের দুপুরের পর থেকে, বিকালের পর থেকে বলতেছি। তো এই হচ্ছে দুপুরের খাবার, সেই ডাল দিয়ে পালং শাক দিয়ে এরকম মাখা মাখা, আর হচ্ছে গিলা কলিজা ভুনা। তো আজকের খাবারটা কিন্তু বেশ ভালোই লাগছিল, পালং শাক এই ডাল দিয়ে, পালং শাক না আরো যে কোনো শাক, আপনি কলমি শাক, তারপরে লাল শাক, তারপরে পুঁই শাক, যে কোনো শাক দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, দেখেন না, তার জন্য আমি খেতেও পারতেছি না, সে এখানে এসেও আমার গলার ভিতরে হাত দিয়ে আমাকে ধরে রাখছে, এই দুষ্টু তাইফাটার জন্য যে আমি কি করব। তো যাই হোক, আজকে যেহেতু সকালে অনেক কাজ করা হয়েছে, অনেক কাজ করা হয়েছে, শরীরটা না অনেক ক্লান্ত লাগবে এটা আমি জানি, বিকালে আর ভিডিও বানাতে পারবো না সেটাও জানি, মানে শরীর একদম লো হয়ে গেছে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত করলাম আর কি, খাওয়া দাওয়া থেকে ভিডিও শেষ করে দিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।